আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এছাড়া দুটি অক্ষরেখা এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে, যার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। ঘূর্ণাবর্তে দোসর জোড়া অক্ষরেখা, পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ন্ত্রিত হবে তার দ্বারাই। এর ফলে আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হতে পারে সপ্তাহভর, যদিও দক্ষিণবঙ্গের থেকে বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে এই সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া এবং জেলাতে। কলকাতা সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমের একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল উত্তর চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। এই চার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গে উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। হাওয়া অফিস বলছে, আজ থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কয়েকটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে একটি বা দুটি অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই জন্য এই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে, সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতে শুধুমাত্র আজকে দিনে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হবে। পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিনটি জেলা, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কোনো সতর্কতা জারি করা হয়নি। কলকাতা আজ থেকে বৃষ্টি পারবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সংলগ্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই শহরের আকাশ মেঘলা, রাতেও বৃষ্টি হয়েছে। আজ সারাদিন কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 30 ও 26 ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। মঙ্গলবার সারাদেশে পৌঁছে গেল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। নির্ধারিত সময় 8ই জুলাই থেকে 6 দিন আগে সারাদেশে পৌঁছে গেল বর্ষা। এবছর বর্ষা যাত্রা শুরু করেছিল নির্ধারিত সময় 3 দিন আগে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বাংলায় বর্ষা এসেছিল নির্ধারিত সময় 8 দিন আগে উত্তরবঙ্গে।